ময়দানে হেরে যাওয়া লোক ময়দানে হেরে যাওয়া লোক আবারও জেতার ক্ষমতা রাখে কিন্তু মন থেকে হেরে যাওয়া লোক কখনো জিততে পারে না নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক ব্যাক টু টু ক্লাসরুম আজকে আবার হাজির ভেক্টর এই মায়াবি দুনিয়াতে ভ্রমণ করবার জন্য আমরা আবার উপস্থিত তোমাদেরকে সেই ভেক্টরের মায়াবি দুনিয়া যেখানে আমরা ভ্রমণ করছিলাম সেখানে আজকে আবার ভ্রমণ করা স্টার্ট হবে তো আমি কথাটা নিশ্চয়ই যেটা বলেছি শুনেছ ময়দানে হেরে যাওয়া লোক আবারও যে তার ক্ষমতা রাখে কিন্তু মন থেকে হেরে যাওয়া লোক কখনো জিততে পারে না সেই জন্য হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না নাটক শেষ না হওয়া পর্যন্ত মঞ্চ ছাড়বে না বোঝা গেল তো চলো আজকের টাকাটা আমি যেটা নিয়ে আলোচনা করব। সেটা ভেক্টরের বিয়োগ অর্থাৎ ভেক্টরের সাবস্ট্র্যাকশন অব ভেক্টর ঠিক আছে যেটা আগে আমি যে ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করেছিলাম এবং ভেক্টরের বিয়োগটা কীরকমভাবে করতে হয় সেটা আমি দেখাইনি ভেক্টরের বিভাজন ইউনিট ভেক্টর বা একক ভেক্টর নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছে ঠিক আছে যেটা অনেকে দেখছিলাম বারবার রিকোয়েস্ট করছিল যে একক ভেক্টর একক ভেক্টর দেখান একক ভেক্টর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি ভেক্টর উপাংশ বিভাজন অনেকে আলোচনা করছিলে ভেক্টর উপাংশ বিভাজন নিয়ে অনেকে আলোচনা করছিলে সেটাও আলোচনা করা হয়ে গেছে আগের ভিডিওতে দেখে নেবে এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ কীভাবে করতে হয় ভেক্টরের বিয়োগ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভেক্টরের বিয়োগ অ্যাকচুয়ালি কিছু হয় না ভেক্টরের বিয়োগ বলে কিছু হয় না ভেক্টরের যেটা যোগ সেটার থেকেই আমরা ভেক্টরের বিয়োগের কনসেপ্টটা বার করব। কীভাবে বার করব দেখবে যে একটা ফার্স্ট এক্সাম্পল দিয়ে বোঝাই মনে করো তোমার কাছে যদি বলে যে পাঁচ মাইনাস তিন করতে হবে তাহলে তোমার অ্যান্সার কত বেরোবে দুই বেরোবে এবার আমি যদি এটাকে অন্যভাবে বলি পাঁচের সাথে প্লাস করো মাইনাস তিন তাহলে তুমি কত অ্যান্সার পাবে দুই পাবে এক্ষেত্রেও তুমি দুই অ্যান্সার পাচ্ছিলে আর পাঁচের সাথে যদি প্লাস করো মাইনাস তিনকে তাহলে সেক্ষেত্রেও তুমি অ্যান্সার পাচ্ছিলে হচ্ছে দুই পাচ্ছ তার মানে আমার কাছে কথাটা এটাই যে ভেক্টরের বিয়োগ হচ্ছে অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যেখানে হচ্ছে আগে একটা সাধারণ বিয়োগটা বোঝো যে সাধারণ বিয়োগের ক্ষেত্রে আমরা দুটো নাম্বারের মধ্যে নর্মাল বিয়োগ করলে যে অ্যান্সার পাই আমরা যদি একটা ধনাত্মক নাম্বারের সাথে একটা ঋণাত্মক নাম্বারকে যোগ করি ওই একই ধনাত্মক নাম্বারের সাথে ওই একই ঋণাত্মক নাম্বারটাকে যদি যোগ করে দিই দেখো এখানে তো আমরা বিয়োগ করেছি কিন্তু এখানে দেখো যোগ করেছি কিন্তু যোগ করেছি কী হবে ঋণাত্মক নাম্বার ঋণাত্মক নাম্বারটাকে যোগ করেছি মানে এখানে মাইনাসটা ছিল মাইনাসটাকে ভেতরে লিখেছি আর বাইরে প্লাস দিয়ে লিখেছি মানে আমি ঋণাত্মক নাম্বারটাকে এই পাঁচের সাথে যোগ করছি করলে আমি যে আনসারটা পাচ্ছি সেটা দুই পাচ্ছি কথাটা বুঝতে পারলে না পারলে না আশা করি বুঝতে পেরেছ মানে আমি যদি ডাইরেক্ট বিয়োগ না করে আমি যদি যোগও করি তাহলেও কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু একই থাকবে শুধুমাত্র কি করতে হবে যে নাম্বারটাকে আমি যোগ করছি সেটাকে ঋণাত্মক হিসাবে নিতে হবে সেটাকে ঋণাত্মক হিসাবে নিতে হবে আমি দুটো নাম্বারকে বিয়োগ না করে আমি যদি দুটো নাম্বারকে যোগও করি তাহলেও অ্যান্সার একই পেতে পারি তাহলে আমাদের যে সেকেন্ড যে নাম্বারটা নিচ্ছি সেটাকে আমাদেরকে কি নিতে হবে যোগ করবার জন্য সেটাকে ঋণাত্মক হিসাবে নিতে হবে আশা করি কথাটা বুঝতে পেরেছো যেমন দেখো এখানে পাঁচ আর তিনকে বিয়োগ করেছিলাম অ্যান্সার দুই পেয়েছিলাম এখানে দেখো পাঁচের সাথে তিনকে অ্যাকচুয়ালি যোগ করছি কিন্তু এই তিনটাকে দেখো ঋণাত্মক আকারে নিয়েছি অর্থাৎ মাইনাস তিন আকারে নিয়েছি নিয়ে আমরা দুই পাচ্ছি তো এইভাবে যেভাবে আমরা যোগ করলাম ভেক্টরের কনসেপ্টে যোগ থেকেই আমরা ভেক্টরের বিয়োগের কনসেপ্ট পাবো এখানে ভেক্টরের বিয়োগের আলাদাভাবে কোনো কনসেপ্ট হবে না তো আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে ভেক্টরের সাথে একটা ভেক্টরের সাথে অন্য আর একটা ভেক্টরের একটা ভেক্টরের সাথে অন্য আর একটা ভেক্টরের বিপরীত মানকে আমরা কি করব যোগ করে দেবো একটা নর্মাল ভেক্টর রয়েছে তার সাথে অন্য একটা ভেক্টরের বিপরীত যে ভ্যালুটা সেটাকে আমরা যোগ করব করে আমরা সেটার সঠিক উত্তর পাবো ঠিক আছে তো দেখো কিভাবে করতে হয় অ্যাকচুয়ালি ভেক্টরের যোগের কনসেপ্ট থেকেই ভেক্টরের বিয়োগের কনসেপ্ট এসছে ঠিক আছে দেখো যখন দুটো ভেক্টরকে যোগ করতে বলা হয়েছিল আমি এদিক বরাবর নিয়েছিলাম এ ভেক্টর আমি এদিক বরাবর নিয়েছিলাম হচ্ছে বি ভেক্টর আর এদের মাঝখানে যে লব্ধি ছিল সেটা এইটা ছিল ঠিক আছে এটাকে প্যারালোগ্রামটা মানে কমপ্লিট করেছিলাম এখানের এটাকে ধরো একটু প্যারালালোগ্রামটাকে এটাকে ধরো বাড়ি দিলাম এটাকে কমপ্লিট করেছিলাম ঠিক আছে এটাকে প্যারালোগ্রামটাকে কমপ্লিট করেছিলাম আর এই হচ্ছে তোমাদের লব্ধি ছিল তাই তো এই তোমাদের লব্ধি ছিল ঠিক আছে কি বললাম বুঝতে পারলে যখন আমি দুটো ভেক্টরকে আগের বারে যোগ করেছিলাম তখন কি বলেছিলাম যে এদিক বরাবর আমি এ ভেক্টর নিয়েছিলাম এদিক বরাবর আমি বি ভেক্টর নিয়েছিলাম আর এদের যেটা লোভদি ভেক্টর অর্থাৎ যেটা মাঝখান দিয়ে সেন্টারটা গেছে এই লব্ধি ভেক্টর যেটা সেইটা ছিল এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল মানে এখানে লব্ধি ভেক্টরটাকে যদি আমি আর ভেক্টর ধরে নিই এটা ছিল এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল অর্থাৎ ভেক্টর এ প্লাস হচ্ছে ভেক্টর বি এদের হচ্ছে যোগফল ছিল তো এটা ছিল হচ্ছে ভেক্টর পদ্ধতিতে বা ভেক্টর উপায় আর ভেক্টরটা মানে হচ্ছে যেটা দি ভেক্টর সেটা হচ্ছে এই নর্মাল এ ভেক্টর আর এই বি ভেক্টরের যোগ ফল ছিল আর ভেক্টরটা ছিল এ ভেক্টর আর বি ভেক্টরের যোগ এটা হচ্ছে ভেক্টর রূপে গাণিতিক উপায় এটার মানটা বার করেছিলাম মনে করে দেখো সেটা হচ্ছে আর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি ক স্থিটা এই মানটা বার করেছিলাম গাণিতিক উপায় এটা সবার কাছে খাতায় আশা করি নোট ডাউন করা আছে যখন ভেক্টরের যে আশা করি আমার নোটস যারা বানাচ্ছ তারা খাতাটার মধ্যে দেখবে যে ভেক্টরে দুটো ভেক্টরকে যোগ করে দুটো ভেক্টরের যোগ ফলটা এই রূপে প্রকাশ করা হয় আর ভেক্টর ইকোয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর সিম্পল হিসাব আমি কী বললাম আর ভেক্টর ইকোয়াল টু হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর এইভাবে হচ্ছে প্রকাশ করা হয় আর ভেক্টর ইকোয়াল টু ভেক্টর প্লাস বি ভেক্টর প্রকাশ করা হয় কিন্তু এটা কী রূপ এটা কি রূপ এটা হচ্ছে ভেক্টর রূপ এটা হচ্ছে ভেক্টর রূপ এটা হচ্ছে ভেক্টর রূপ কিন্তু আমি যদি গাণিতিক রূপ বলি গাণিতিক রূপ যদি জিজ্ঞাসা করে যে গাণিতিক রূপ কত বা অঙ্ক সলভ করবার জন্য আমরা কোন রূপটাকে ইউজ করব। তাহলে গাণিতিক রূপটা হচ্ছে এই রূপটা আর স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু কস্তিটা এটা কার ক্ষেত্রে ছিল এটা ভেক্টরের যোগের ক্ষেত্রে ছিল মনে করে দেখো খাতায় নোট ডাউন করা আছে আশা করি যারা আগের ভেক্টর যোগের সূত্র মানে ভিডিওটা দেখে এসতো তারা এটা গ্যারেন্টি জানো যে ভেক্টরের যদি ভেক দুটো ভেক্টরকে যদি যোগ করতে বলে এ ভেক্টর আর ভেক্টর তাদের যোগ করলে নর্মালি এ ভেক্টর প্লাস দিয়ে বিভেক্টর লিখবো আর এটার যে লোব ভেক্টরটা হবে সেটা হচ্ছে আর আরের মাথায় মানে ভেক্টর সাইন এটা হচ্ছে ভেক্টর রূপ এই যে এ ভেক্টর আর এই যে বি ভেক্টর এদের মানে দুটোর যে যোগফলটা সেটা হচ্ছে ভেক্টর রূপাকারে রয়েছে আর গাণিতিক রূপাকারে বললে তখন আর এ স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস্তিটা ছিল এটা হচ্ছে গাণিতিক রূপ দেখো খাতার মধ্যে এটা আছে এটা হচ্ছে গাণিতিক রূপ ঠিক আছে এটা হচ্ছে তোমার ভেক্টর রূপ বুঝতে পেরেছো কথাটা কী বললাম এবার আমি কি করব। এই যে এখানে যেরকম দুটো ভেক্টরকে যোগ করেছি আমাকে তো বিয়োগ করতে হবে তো ভেক্টরে বিয়োগ বলে কিছু হয় না আমি প্রথমেই বললাম তাহলে আমাকে কী করতে হবে যখন আমি বিয়োগ করব আমাকে এইরকমভাবে হিসাবটা করতে হবে যে এ ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর যখন করব ঠিক আছে আর ভেক্টরটা হবে আমাদের লব্ধি ভেক্টর ভেক্টরের সাথে আমরা যোগ করে দেব মাইনাস বি ভেক্টরকে তাহলে কী করলাম এ ভেক্টরের সাথে আমরা যোগ করে দিলাম মাইনাস বি ভেক্টরকে বুঝতে পারলে এ ভেক্টরের সাথে আমরা যোগ করে দিলাম মাইনাস বি ভেক্টরকে তাহলে প্লাসে মাইনাসে অ্যাকচুয়ালি হয়ে গেল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তবেই আমরা দুটো ভেক্টরের মধ্যে বিয়োগ করতে পারলাম মানে আমরা যে বি ভেক্টরটাকে অ্যাড করছি এ ভেক্টরের সাথে সেটা অবশ্যই ঋণাত্মক গ্রুপটাকে অ্যাড করছি এ ভেক্টরের সাথে যে বি ভেক্টরটাকে অ্যাড করছি তার ঋণাত্মক গ্রুপটাকে অ্যাড করছি তো এবার ঋণাত্মকটাকে কী করে বানাবো বি ভেক্টরটাকে একটু দেখে নেওয়া যাক চলো এবার মেন জায়গাতে আসছি যে ধরো এদিক বরাবর একটা ভেক্টর ছিল সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর এ দিক বরাবর একটা ভেক্টর ছিল সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর এদিক বরাবর একটা ভেক্টর ছিল সেটা হচ্ছে এ ভেক্টর এদিক বরাবর একটা ভেক্টর ছিল সেটা হচ্ছে বি ভেক্টর এবার যদি দুটো ভেক্টরকে বলে এই এ ভেক্টরের সাথে বি ভেক্টরটার মধ্যে বিয়োগ করো তাহলে নর্মালি আমরা কি বললাম বিয়োগ করা যাবে না দুটো ভেক্টরকে কি করতে হবে যোগ করতে হবে সেকেন্ড যে ভেক্টরটাকে নেব সেটার ঋণাত্মক রূপটাকে নিয়ে যোগ করতে হবে ঠিক আছে তাহলে সেকেন্ড ভেক্টর এখানে যদি বি ভেক্টরটাকে সেকেন্ড ভেক্টর বলে মনে করি তাহলে এর ঋণাত্মক রূপটা নিতে হবে তাহলে দেখো বি ভেক্টরটা এদিক বরাবর কী বি ভেক্টরটা দেখো পজিটিভ এখানে বি ভেক্টরের আগে কোনো সাইন আছে কি নেগেটিভ আছে কি নেই তার মানে বিভেক্টরটা কি এদিক এদিক বরাবর বি ভেক্টরটা পজিটিভ তাহলে বি ভেক্টরের যদি নেগেটিভ রূপ নিতে হয় তাহলে বি ভেক্টরটাকে উল্টো দিকে বাড়াতে হবে ঠিক আছে উল্টো দিকে এটাকে বাড়াতে হবে কীরকমভাবে বাড়াতে হবে এমনভাবে বাড়াতে হবে যাতে এই ভেক্টরটার এই যে বি ভেক্টরটার যতটা লেন্থ এইখান থেকে শুরু করে এতটার যা লেন্থ হবে এইখানটার এইটুকু লেন্থও যেন সেম হয় ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছ এইটুকুর লেন্থ যত হবে এইখান থেকে এইটুকুর লেন্থ যেন সেম হয় ঠিক আছে তাহলে এদিকে যদি আমাদের যে ভেক্টরটা ছিল সেটাকে যদি বি ভেক্টর বলি তাহলে উল্টো দিকে বাড়ালে তাকে আমরা বলবো হচ্ছে মাইনাস বি ভেক্টর মাইনাস বি ভেক্টর বলবো আশা করি কথাটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এটাকে আমরা বলবো হচ্ছে মাইনাস বি ভেক্টর এবার এদের যেটা লোবধি হবে এদের যেটা লোভদি হবে এই লব্ধিটাকে যদি আমরা যুক্ত করে দিই একটা সামন্তরিক বানিয়ে এই লব্ধিটাই কিন্তু হবে হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি কি এই লব্ধিটাই হবে হচ্ছে তোমাদের এই যে লব্ধিটা এই যে এই যে লব্ধিটা এটাকে আমরা ধরে নিলাম আর ভেক্টর এই লব্ধিটাই অ্যাকচুয়ালি হবে হচ্ছে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যোগ এই লব্ধিটাই কি হবে এই লব্ধিটাই হবে আর ভেক্টর যে লব্ধিটা সেটা হবে এ ভেক্টর তার সাথে যোগ ফল কোনটা এ ভেক্টরের সাথে কোন ভেক্টরটার যোগফল মাইনাস বি ভেক্টরের মাইনাস বি ভেক্টরের আলটিমেটলি প্লাসে মাইনাসে কি হয়ে যাবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে আমি আলটিমেটলি কী করতে পারলাম এই লব্ধিটার লব্ধিটা যেটা বার করলাম সেটাই হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে বিয়োগটা বার করতে পারলাম ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে আশা করি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কী বার করতে পারলাম বিয়োগটাকে বার করতে পারলাম তো আমাকে এই বিয়োগটা কীভাবে করতে হয় তার লিখবে কীভাবে তার অঙ্ক কীভাবে হবে তার ফর্মুলা কীভাবে তৈরি হবে গাণিতিক গ্রুপ কী হবে সেটা আমরা এখন আমরা লিখে লিখে করবো লিখে লিখে তোমাদেরকে বোঝাবো ঠিক আছে চলো তাহলে দেখো দুটো ভেক্টর বিয়োগটা করবার জন্য আমরা যে কথাটা ফার্স্টে লিখে নেব এই এই ডায়াগ্রামটা দেখে দেখে এখানে ব্যাখ্যা দিয়েছি কিছুই না ভালো করে পড়ো পড়ে বোঝার চেষ্টা করো অনেকে কী করে দেখেছি এখান থেকে স্ক্রিনশট মেরে নেবে বা লিখে নেবে জিনিসটা বুঝবে না এটা করলে কিন্তু বুঝতেই পারবে না আগে বোঝো ভালো করে ঠিক আছে দেখো কি বলছে যে ওপি আর ওএস রেখাংশ দুটি দ্বারা দুটি ভেক্টর এ এবং বিকে মানে আর দিকে প্রকাশ করা হয়েছে তুমি দেখো একটা ভালো করে এই যে ওপি রেখাংশ আর ওবি বিএস রেখাংশ ওপি রেখাংশ আর ওএস রেখাংশ ওপি রেখাংশ দ্বারা এ ভেক্টরকে আর ওএস রেখাংশ দ্বারা বি ভেক্টরকে মানে আর দিকে প্রকাশ করা হয়েছে সেটাই আমি লিখেছি যেটা করেছি সেটাই লিখেছি ওপি রেখাংশ দ্বারা এ ভেক্টরকে ওএস রেখাংশ দ্বারা বি ভেক্টরকে মানে দিকে প্রকাশ করা হয়েছে বোঝা গেল কথাটা কী বললাম এখন ভেক্টর দুটির বিয়োগ নির্ণয়ের জন্য ওএস বাহুকে বিপরীত দিকে আর পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো যাতে ওএস আর ও আর সমান হয় দেখো এবার আমরা কি করছি এই যে ওএস বাহুটাকে আমরা ও আর পর্যন্ত এমনভাবে বাড়াবো যাতে এই ওয়াসের ওএসের যে মাপটা যাতে এই ওএসের যে মাপটা আর এই ও যে মাপটা এই ওএসের যে মাপটা আর ও যে মাপটা সেটা যেন সমান হয় এই ওএস বাহুটাকে আমি উল্টো দিকে এমনভাবে বাড়াবো যাতে এই ওএসের যে মাপটা আর ও যে মাপটা এই দুটো মাপ যেন সেম হয় আচ্ছা আমাকে কোয়েশ্চেন হতেই পারে যে ওএসটাকে বিপরীত দিকে কেন বাড়ালাম এই যে বললাম তোমাদেরকে একটু আগে যে দুটো ভেক্টরকে মানে হচ্ছে বিয়োগ করা যায় না তার জন্য কি করতে হবে একটা নর্মাল পজিটিভ ভেক্টরের সাথে একটা নেগেটিভ ভেক্টরকে যোগ করে দিতে হবে তাহলে এ ভেক্টরের সাথে যদি বি ভেক্টরকে যোগ করতাম তাহলে ভ্যালুটা পজিটিভই পেতাম দেখো এ ভেক্টরটাও পজিটিভ এর আগেও পজিটিভ সাইন কিছু নেই মানে এর আগেও দেখো পজিটিভ সাইন কোনো চিহ্ন নেই মানে তাহলে এ ভেক্টর পজিটিভ বি ভেক্টরও পজিটিভ দুটোকে যোগ করলে পজিটিভ ভ্যালু মানে পজিটিভ ভেক্টর পেতাম আর কি তা আমাকে যদি উল্টো দিকে বাড়াই উল্টো দিকে বাড়াই তাহলে বি ভেক্টরটা যেটা এখানে প্লাস বি ভেক্টর ছিল এটাকে উল্টো দিকে বাড়ালে এটা মাইনাস বি ভেক্টর আসবে তাই তো তাহলে এটা যদি বি হয় আমাকে এটাও যদি বি বানাতে হয় ডিরেকশানটাকে ঘোরাতে হবে অর্থাৎ বিপরীত ভেক্টর নিতে হবে এই ভেক্টরের কী ভেক্টর নিতে হবে বিপরীত ভেক্টর নিতে হবে ওই জন্য ও যতটা লেন্থ ও লেন্থ এর লেন্থটা কিন্তু সেম হওয়া চাই তবে এটা বি আর এটা বি সেম আসবে এই জন্য এটাও বি লিখেছি এটাও বি লিখেছি তাহলে স্যার এটাকে মাইনাস কেন নিয়েছেন এই কারণে নিয়েছি ওএস এর দিকটা দেখো এই দিকে আর ও আর এর দিকটা দেখো এদিকে ও আর এর দিকটা দেখো এদিকে ওই জন্য এটাকে মাইনাস বি ভেক্টর নিয়েছি সেটাই আমি এখানে বলেছি যে এখন ভেক্টর দুটিকে বিয়োগ নির্ণয়ের জন্য ওয়েস বাহুকে বিপরীত দিকে আর পর্যন্ত বদ্ধিত করা হলো এই যে ওএস বাহুটাকে বিপরীত দিকে আর পর্যন্ত বর্ধিত করা হলো এমনভাবে বাড়ানো হলো যাতে এইখানে দেখো সেম কথা লিখেছি এমনভাবে বাড়ানো হলো যাতে ওএসের মান আর ও এর মান সমান হয় এই ওএসের মান আর ওআরের মান যেন সেম হয় তাই লিখেছি এবার এখানে দেখো কোন কোন জিনিস আমি জানি এখানে জানি যে ওএস সমান হচ্ছে বি ভেক্টর এই যে ওএস সমান বি ভেক্টর ওআর সমান এই যে ওআর সমান মাইনাস বি ভেক্টর ওপি সমান এই যে ওপি সমান এ ভেক্টর সব আমি জানি এখানে অসুবিধা নেই কিছু এখন আমাকে যদি এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরকে যোগ করে দিই দেখো একটা জিনিস সিম্পলি এখানে বোঝো এ ভেক্টরের সাথে যদি আমি মাইনাস বি ভেক্টরকে যোগ করে দিই তবেই এ ভেক্টর আর এইখানের মাইনাস আর এখানে প্লাস এখানে মাইনাস আর প্লাস মিলে এখানে মাইনাস বি ভেক্টর হয়ে যাবে তাহলে আমি এই দুটোকে সিম্পলি যদি এখন যোগ করে দিই তাহলে আমার দুটো ভেক্টরের বিয়োগফল বেরিয়ে যাবে আমি যদি সিম্পলি এই দুটো ভেক্টরকে যোগ করে দিই তাহলে আমার এই দুটো ভেক্টরে কী বেরিয়ে যাবে বিয়োগফল বেরিয়ে যাবে সেটাই আমি এখন করার চেষ্টা করছি যে ওপি কিউ আর এসটাকে সম্পূর্ণ করছি দেখো সামুদ্রিকটাকে কমপ্লিট করছি ও কিউআর এই যে গোটা যে সামন্তরিকটা ছিল যে ওপি কিউ আর এই সামুদ্রিকটাকে আমি এখন কমপ্লিট করলাম সেটাই লিখেছি সামন্ত্রিকটিকে সম্পূর্ণ করলে সামন্তরিকটির কর্ণ ও আর যেটা হবে এখন সামন্তরিকের যেটা কর্ণ হবে ও আর এই যে কর্ণটা হবে সেটাই হবে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি সিম্পলি হিসাব এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লোভ দি হবে তাই তো উচিত তাই তো হওয়া উচিত এইখান থেকে কর্ণ দিয়ে যে ভেক্টরটা যাবে আর ভেক্টর যেটা যাবে সেটা হচ্ছে এ ভেক্টর আর বি মাইনাস বি ভেক্টরের লোভ দি ভেক্টর এটা দিয়ে যাবে আগের ভেক্টরের যোগের ফর্মুলাতে আমি কী বলেছিলাম যে যদি ধরো এখানটাতে এরকম হলো যে এখানে আমাদের এ ভেক্টর রয়েছে এখানে এ ভেক্টর রয়েছে এদিকে বি ভেক্টর রয়েছে তাহলে এখান থেকে যে কর্ণটা টানবো এখান থেকে যে কর্ণটা আমি টানবো সামন্তরিকের এই কর্ণটা কী হবে এই আর ভেক্টরটা কী হবে এই ভেক্টরটার এই ভেক্টরটার যোগফল তাহলে আমি যদি এখন এই আর ভেক্টরটাকে নিই উল্টো দিকের আর ভেক্টরটাকে নিই তাহলে হবে সেটা এই এ ভেক্টর আর এই মাইনাস বি ভেক্টরের লব্ধি সেটাই লিখেছি যে আর ভেক্টরটা হবে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লোব দি হবে একদম কথাটা তাই লিখেছি অসুবিধা কিছু নেই এতটা অব্দি বুঝতে এবার বলছি যা ওই এ ভেক্টর আর বি ভেক্টর দুটোর বিয়োগ ফলকে প্রকাশ করবে যেটা কী করবে এই এ ভেক্টর আর বি ভেক্টরের যেটা বিয়োগ ফল সেটাকে প্রকাশ করবে এখানে কিন্তু ভুল করে এটা লিখো না যে যা এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের বিয়োগ ফলকে প্রকাশ করবে আরে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের যদি বিয়োগ করো এ ভেক্টর আর মাইনাস মাইনাস বি ভেক্টর যদি করো তাহলে তো ভুল হয়ে যাবে কথাটা এই এইখানে জেলা

তাই তো হবে লব্ধিটা কি হয় লব্ধিটা কি হয় এই নর্মাল যে ছোটো যে ভেক্টরটা থাকে আর এ পাশে যে যেটা ভেক্টর থাকে তাদের যোগ সেটাই করেছি দেখো ও কিউ ভেক্টরটা ওপি ভেক্টর আর ও আর ভেক্টরের যোগ এই ও কিউ ভেক্টরটা ওপি ভেক্টর আর ও আর ভেক্টরের যোগ ও কিউ ভেক্টরটা ওপি ভেক্টর আর ওয়ার ভেক্টরের যোগ সিম্পল হিসাব এবার দেখো এখানে এই যে ও কিউ ভেক্টর ও কিউ ভেক্টরটাকে ও কিউ ভেক্টরই রাখলাম ইকুয়াল টু দিলাম ওপি বলতে ও থেকে পি বলতে কত ভেক্টর এ ভেক্টর তাহলে এখানে এ ভেক্টর লিখলাম প্লাস দিয়ে ও বলতে ও আর বলতে কোন ভেক্টর বোঝাচ্ছে মাইনাস বি ভেক্টর আমি লিখলাম এখানে মাইনাস বি ভেক্টর আশা করি ক্লিয়ার হলো তোমাদের কাছে এবার এখানের প্লাস আর এখানের মাইনাস এখানের প্লাস আর এখানে মাইনাস মিলে মাইনাস আসবে তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে ও কিউ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস দি হচ্ছে বি ভেক্টর অর্থাৎ এই যেটা আমি লিখলাম এটা হচ্ছে আমাদের ভেক্টর রূপ এটা আমাদের হচ্ছে ভেক্টর রূপ ঠিক আছে এটা আমাদের ভেক্টর রূপ তাহলে বুঝতে পারলে যে ভেক্টর রূপের মাধ্যমে যে এ ভেক্টর ছিল আর বি ভেক্টর ছিল তাদের বিয়োগ ফলটাকে আমরা ও ও এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর দিয়ে লিখতে পারি আচ্ছা এবার তোমরা একটা কাজ করতে পারি যে ও কিউ যেটা না এই যে ও থেকে কিউ এই যে ও থেকে কিউ এটা কোন ভেক্টর দ্বারা ডিনোট করা হচ্ছে আর ভেক্টর তাই জন্য ও কিউর মানটা কত এই ও থেকে কিউয়ের মানটা কত আর আরে ভাই ও থেকে কিউয়ের মান কত আর তো তাহলে ও কিউটাকে এখান থেকে মুছে দিয়ে তোমরা নর্মালি এখানটাতে লিখতে পারো আর তার ভেক্টর সাইন ক্লিয়ার হলো তার আর ভেক্টর ইকোয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এইটা দেখো যে রয়েছে দেখো এর মাথাও ভেক্টর সাইন এটার মাথাও ভেক্টর সাইন এটার মাথাও ভেক্টর সাইন এটা দেখো এটির রূপটাকে আমরা বলতে পারি হচ্ছে ভেক্টর রূপ এটা কিন্তু ভেক্টর রূপ এখন আমি গাণিতিক রূপটা এখন আমি করিনি আমি এখনও গাণিতিক গ্রুপটা করিনি তোমরা এই লেখাটা লিখে নাও ছবি তোলার যা স্ক্রিনশট মারার যা যা করার করে নাও ঠিক আছে লিখে নাও আমি সরে গেলাম মুছে মানে এবার কিন্তু মুছব এবার আমি এটার থেকে গাণিতিক গ্রুপটাতে আসবো গাণিতিক গ্রুপটা কী করে বার করতে হয় সেটা আমি দেখাবো ঠিক আছে চলো এবার দেখো গাণিতিক রূপটা আমি এখানে করাবো তো এই গাণিতিক রূপটা বোঝবার জন্য তোমাকে না আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আগের যে ভেক্টরে যোগ করিয়েছিলাম সেটার প্রসেসটা একটুখানি ভালো করে বুঝতে হবে দেখো এদিকে যদি থাকে আমার এ ভেক্টর এদিকে যদি থাকে আমাদের হচ্ছে বি ভেক্টর আর এদের মাঝখানের কোনটা যদি হয় থিটা তাহলে এদের যে লব্ধিটা ছিল যেটা হচ্ছে আর ভেক্টর দ্বারা ডিনোট করছিলাম এবার এটাকে যদি সামুদ্রিকটাকে কমপ্লিট করে দিই ঠিক আছে সামুদ্রিকটাকে যদি কমপ্লিট করি তখন আমি বলতাম যে এই যে থিটা যে কোনটাই থিটা কোনটা কার কার মধ্যে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে তখন সেটার জন্য আমি বলছিলাম আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি টু এ বি কস থিটা বলছিলাম এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল অনেকে ভুল করে এই থিটাটাকে এ ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হবে আরটা তো লব্ধি ভেক্টর এটার সাথে অ্যাঙ্গেল না আমি আবারও বলছি কেমন কেমন কি বললাম আমি কি বললাম কথাটা এই যে থিটা যে অ্যাঙ্গেলটা অনেকে ভুল করে এ ভেক্টর আর আর ভেক্টরের মধ্যে ভাবে না 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 সেটা না সেটা হচ্ছে এই এ ভেক্টর আর এই বি ভেক্টর যে দুটো ছোটো ছোটো ভেক্টর ছিল এ ভেক্টর আর বি ভেক্টর এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা বোঝা গেল কথাটা কী বললাম আর ভেক্টরের সাথে কিন্তু অ্যাঙ্গেল না ঠিক আছে তাহলে আমরা যেটা এইখানে যে যোগের জন্য যে ফর্মুলা ফর্মুলাটা লিখছিলাম সেটা হচ্ছে আর স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ থিটা এই থিটাটা কী ছিল থিটাটা ছিল এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল তো আমি এখানটাতে সিম্পলি সেম জিনিস করছি এই গোটাটার এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত এই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত এটা হচ্ছে থিটা এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত থিটা কিন্তু আমি তো করছি এই লাইনটাকে নিয়ে কাজ এই লাইনটাকে মানে এই পাশের জিনিসগুলোকে নিয়ে কাজ করছি নিচের দিকের তাহলে আমাকে নিশ্চয়ই এখান থেকে এই লাইন এই কোনটার মানটা জানতে হবে এখান থেকে এই কোনটার মানটা জানতে হবে তাই তো এখান থেকে এই কোনটার মানটা জানতে হবে এবার ভাবো এই গোটা কোনটা কত ডিগ্রি হবে আশি ডিগ্রি কারণ ভাই এই লাইনটা তো একটা সরল লেখা আরে ভাই এস থেকে আর এস থেকে আর এই লাইনটা কি এই যে এই লাইনটা কী এস থেকে আর এই লাইনটা একটা সরল লেখা তাহলে এই গোটা সরল লেখাটা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তার মধ্যে এইটুকু কত থিটা তাহলে বাকিটুকু কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস থিটা তুমি এইটা এইটাকে ভালো করে যে গোটাটা কত ডিগ্রি গোটাটা হচ্ছে গোটাটা হচ্ছে একশো আশি ডিগ্রি তার মধ্যে এইটুকু বর্ষান কত এখান থেকে এইটুকু কত থিটা এই যে এখান থেকে এইটুকু থিটা তাহলে এখান থেকে এইটুকু কত হবে এইটুকু কত হবে গোটাটা একশো আশি তার মধ্যে থিটা বাদ তাহলে একশো আশি মাইনাস থিটা হবে স্বাভাবিক বিষয় তাহলে এইটুকু যে হিসাবটা আসবে সেটা হচ্ছে একশো ডিগ্রি মাইনাস আসবে হচ্ছে থিটা এটা ঠিক আছে এইখান থেকে এইটুকু যদি থিটা হয় গোটাটা হতো একশো তার মানে এইটুকু যদি থিটা হয়ে যায় তাহলে বাকিটা কত হবে একশো আশি মাইনাস থিটা তাহলে এই এ ভেক্টর আর এই যে মাইনাস বি ভেক্টর এ ভেক্টর আর এই যে মাইনাস বি ভেক্টর তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে একশো ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা এটা বোঝা গেছে তো অবধি এবার দেখো কি করে করব খুব সুন্দরভাবে বুঝবে জিনিসগুলো দেখো এবার আমরা যখন দুটো ভেক্টরকে যোগ করছিলাম অর্থাৎ এখানে যখন লব্ধিটাকে বার করছিলাম তখন যে ফর্মুলাটাকে বার করছিলাম এখানেও তো অ্যাকচুয়ালি আমরা যোগ করেছি আমি উল্টো দিকে নিয়েছি ঠিকই কিন্তু আমরা অ্যাকচুয়ালি তো কী করেছি যোগই করেছি কিন্তু নেগেটিভ ভেক্টরের যোগ করেছি তার মানে ফর্মুলা কি থাকবে ফর্মুলা চেঞ্জ হবে না আর স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোল টু টু এ বি কস্তিরা ফর্মুলাটা কি থাকবে ফর্মুলার তো চেঞ্জ হবে না ফর্মুলা কেন চেঞ্জ হবে আমি তো যোগই করছি আলটিমেটলি আর ভেক্টরটা কি লব্ধি ভেক্টর তো এটা কী করছি এ ভেক্টরের সাথে নেগেটিভ ভেক্টরের যোগ করছি যোগ করার পর অটোমেটিক্যালি মাইনাস চলে আসছে কারণ আমি নেগেটিভ বিভেক্টর নিয়েছি তাই কারণের জন্য আমি কী করছি রে ভাই আরে কেউ বুঝছো কি না জানি না এ ভেক্টরের সাথে এই যে নেগেটিভ বি ভেক্টর এটা কী করছি যোগ করছি তো তাহলে যোগ করলে ফর্মুলা তো চেঞ্জ হবে না যে আর স্কয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ যেটা থাকবে সেটাই থাকবে শুধুমাত্র এখানটাতে দেখো যে জায়গাটাতে এতক্ষণ কোনটা থিটা লিখছিলাম সেটা ছিল এ আর বি ভেক্টরের মধ্যে কোন আর এখন আমরা এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যে কোন লিখছি এ আর মাইনাস বি ভেক্টরের মধ্যে কোন লিখছি তাহলে কি এখানে থিটা লিখবো একদমই না এখানে থিটা লিখবো না তার বদলে কি লিখবো একশো আশি ডিগ্রি মাইনাস থিটা লিখবো এটা হচ্ছে ব্যাপার এবার তোমরা তিকন মিটি নিশ্চয়ই জানো ছোটোবেলার সেই মানে আমার সংযুক্ত কোনো ভিডিও দেখে নিয়েছো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি যেরকম আছে সেরকম থাকলো এখানে কস লিখলাম ঠিক আছে কস লেখার পর এইখানে একষাশি ডিগ্রিটাকে এরকমভাবে লিখবে নব্বই ইন্টু দুই মাইনাস হচ্ছে থিটা নব একশাশি ডিগ্রিটাকে লিখতে পারি নব্বই ইন্টু দুই মাইনাস হচ্ছে থিটা এবার দেখো নব্বইয়ের গুণিতক হচ্ছে জোর সংখ্যা নব্বইয়ের গুণিতক হচ্ছে জোর সংখ্যা তার মানে কষটা কষই থাকবে এটা সংযুক্ত কোনো বলেছি এর গুণিতক হচ্ছে জোর সংখ্যা তার মানে কষটা কষই থাকবে কিন্তু এটা কত নাম্বার কোয়ার্ডেন্টে পড়ছে দেখো দেখো যদি একটুখানি ভালো করে বোঝো নব্বই ইন্টু দুই নব্বই ইন্টু ওয়ান এতটা নব্বই ইন্টু দুই এতটা তার থেকে আবার থিটা বিয়োগ হচ্ছে মানে এইখানে চলে আসবে অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবে সেকেন্ড কোয়ার্ডেন্টে কে পজিটিভ হয় এখানে অল পজিটিভ হয় এখানে সাইন পজিটিভ হয় এখানে কি আছে এটা কস আছে ফলে এইখানে তো সাইন পজিটিভ আর এটা এটা কোন কোয়ারডেন্টে আছে এই কোয়ার্ডেন্টে এখানে সাইন পজিটিভ কস আছে এই কোয়ার্ডেন্টে তাহলে নেগেটিভ হবে তাই জন্য এখানটাতে কী হবে দেখো এটা আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এখানে দেখো যেটা কসটা নব্বইয়ের সাথে যেহেতু জোড়া সংখ্যার গুণ তাহলে কসটা কসই থাকবে তাহলে এখানে টু এ বি লিখবো আর কস লিখবো আর এখানে যেরকম থিটা ছিল সেরকম থিটাটা ছোটো পাশের যে ছোটো অ্যাঙ্গেলটা সেটা দেখে দেখে লিখে দিতে বলেছিলাম কস থেকেটাই হবে কিন্তু আমি কোন কোয়ার্ডেন্টে আছি আমি আছি সেকেন্ড কোয়ারডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে কসটা কি হবে নেগেটিভ হবে তাহলে এখানে নেগেটিভটা বেরিয়ে আসবে ফলে এখানে প্লাস তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস বলে বুঝতে পারলে কি না কসটা কস আছে কোন কোয়ারডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে সেকেন্ড কোয়ার্ডেন্টে কস কি হয় নেগেটিভ হয় এখানে সাইন পজিটিভ হয় তাহলে কসটা তো সেকেন্ড কোয়ারডেন্টে আছে ফলে এটা নেগেটিভ মান দেবে আর বাইরে রয়েছে পজিটিভ মান তাহলে নেগেটিভ মান আর এই পজিটিভ মান নেগেটিভ মান আর এই পজিটিভ মান মিলে এখানে আলটিমেটলি নেগেটিভ মান এনে দেবে ক্লিয়ার হল কথাটা তাহলে আর স্কোয়ারের যে মানটা দাঁড়ালো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কসথিটা দাঁড়ালো এবার এখান থেকে যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে আরের যে মানটা দাঁড়াবে সেটা দাঁড়াবে রুটোভার এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি কস থিটা এটা হচ্ছে মানটা দাঁড়াবে আশা করি ক্লিয়ার হলো এটা হচ্ছে ভেক্টরের তোমার এটা হচ্ছে তোমার কি দুটো ভেক্টরের বিয়োগ ফলের এটা হচ্ছে তোমার গাণিতিক রূপ এটা হচ্ছে তোমার গণিতিক গ্রুপ ঠিক আছে এটা দিয়ে তোমরা আমরা কিন্তু অঙ্ক সলভ করব ঠিক আছে এটা দিয়ে অঙ্ক সলভ হবে তাহলে বোঝা গেল পরিষ্কার তোমাদের কাছে যে গাণিতিক গ্রুপটা কীভাবে হলো তাহলে যা লেখা লিখবে গাণিতিক গ্রুপটাকে সলভ করবে করে এই যেটা বেরোলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেক্টরের গাণিতিক গ্রুপ এবং এটা দিয়ে আমরা কিন্তু অঙ্ক সলভ করব এবার 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 এখানে একটা প্রবলেম আছে তোমাদের শুনে শুনে নাও ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও জিনিসটা এই জায়গাটাতে প্রবলেম হবে ছেলেমেয়েরা অনেক ভুল করে এই জায়গাটাতে ভালো করে শোনো এই জায়গাটাতে আমি দুটো থেকে তিনটে কথা বলবো দুটো থেকে তিনটে কথা বলবো স্টার মেরে মেরে খাতার মধ্যে লিখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা যা পড়েছো পড়েছো এবার সব থেকে যে দুটো থেকে তিনটে ইম্পর্টেন্ট কথা বলবো সেটা মন দিয়ে শোনো পাশে না খাতার পাশে এরকম স্টার মেরে মেরে লিখে নেবে খাতার পাশে এরকম স্টার মেরে মেরে লিখে নেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলছি খুব ইম্পর্টেন্ট কথা বলছি এখানে ভুলটা হয়ে যাবে কিন্তু পরীক্ষার খাতায় দেখো প্রথম কথা হচ্ছে যে এই যে ছবিটা এঁকেছো এটা বোঝার জন্য যদি কেউ মনে করো খাতার এখানে আঁকবে আঁকতে পারো না আঁকলেও এটা অসুবিধা নেই এটা এটা এই এটার ছবি না এটা আমি জাস্ট বোঝানোর জন্য এঁকেছি তোমরা যদি কেউ চাও আঁকতে পারো না চাইলে এটাকে না আঁকলেও চলবে এটাকে বাদ দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এইখানে ছবিটাকে বোঝানোর জন্য এই মানে এই অ্যাকচুয়ালি পার্ট হচ্ছে এইটুকু পাঠ নিচের পাঠটাই হচ্ছে আমাদের গাণিতিক রূপ আর আগে যে লেখাটা লিখেছিলাম এর আগে মোছার আগে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে তোমার হচ্ছে মানে মেনলি ভেক্টর রূপ ঠিক আছে এবার দেখো এই জায়গাটা থেকে আমি কী বলার আছে বলার এটা আছে যে এইখানটাতে না এই যে বি যেটা রয়েছে দেখো আমি এ ভেক্টর নিচ্ছি আর মাইনাস বি ভেক্টরের মধ্যে কাজ করছি আমি এ ভেক্টর নিচ্ছি আর মাইনাস বি ভেক্টরের মধ্যে কাজ করছি তাই করছি তো এ ভেক্টরের সাথে কোন ভেক্টর কাজ করছি মাইনাস বি ভেক্টরের এবার লোকে ভুল করে কী করে বলো তো এই যে এই যে বিটা রয়েছে না এই যে বিটা রয়েছে না এই বিয়ের জায়গাতে মাইনাস বি বসিয়ে দেয় এই যে বি রয়েছে বিয়ের জায়গাতে কি বসিয়ে দেয় বিয়ের জায়গাতে মাইনাস বি বসিয়ে দেয় কিন্তু সেটা তো হবে না আমরা বিয়ের কিনি নিই আমরা বিয়ের ম্যাগনিটিউড বা শুধু মানটাকে নিই দেখো এটা তো একটা এটা একটা একটা সামন্তরিকের বাহুত বাহুত বাহুর মান কখনও নেগেটিভ নিই কখনো নিই না এটা ভেক্টরে আছে বলে এটা দেখো নেগেটিভ নিয়েছি কী কারণে এটার মাথায় ভেক্টর সাইন আছে তাই জন্য এটার আগে নেগেটিভ নিয়েছি এটার মাথায় যদি ভেক্টর সাইন না দিতাম তাহলে এখানে নেগেটিভটাও কিন্তু হতো না তখন শুধু বিয়ে লিখতে হতো কী বললাম বুঝতে পেরেছো কথাটা কী বললাম আরে ভাই এটার মাথায় ভেক্টর সাইনটা আছে বলে এখানে নেগেটিভটা নিয়েছি যদি এখানে ভেক্টরটা না দিতাম ভুল করে তাহলে কিন্তু এখানে নেগেটিভটাও কিন্তু হতো না কথাটা কি বললাম বুঝতে পেরেছো আমরা যখনই এখানে যে মানটা বসাচ্ছি এই যে টু এ বি যেটা বসাচ্ছি এটা কিন্তু ভেক্টর নয় এটা কিন্তু ভেক্টর নয় এটা তাহলে কি বসাচ্ছি স্যার এটা ভেক্টর নয় এইখানে যে মানটা বসাচ্ছি এটা কিন্তু বি ভেক্টরটাকে বসাচ্ছি না এখানে বসাচ্ছি হচ্ছে বি ভেক্টরের বি ভেক্টরের বি ভেক্টরের কি বসাচ্ছি বি ভেক্টরের পরম মানটাকে পরম মানটাকে কেবলমাত্র মানটাকে শুদ্ধ কোনো ডিরেকশান বসাবে না কোনো নেগেটিভ বসাবে না এখানেই বি ভেক্টরের কেবলমাত্র পরম মানটাকে বসাচ্ছি ঠিক আছে পরম মানটাকে বসাচ্ছি ওই জন্য এখানটাতে কখনো ভুল করে মাইনাস বসিয়ে দেবে না তাহলে কিন্তু এই জায়গাটাতে আগেই মাইনাস চলে আসবে আবার এখান থেকে আরেকটা মাইনাস বেরোবে ফলে আলটিমেট অ্যান্সারটা প্লাসে আসবে আমার কথাটা আবার শোনো কি বললাম কি বললাম এখানে যদি মাইনাস বসিয়ে দাও তাহলে এই কস ফস ভেঙে টেঙে তো আমি একটা মাইনাস পাচ্ছি আর এখানে আর একটা মাইনাস পাচ্ছি তাহলে দুটো মিলে আনসারটা প্লাসে চলে আসবে আনসারটা প্লাসে চলে আসবে তো তাই জন্য এইখানটাতে আমরা যেটা এখানে আমরা যেটা বসাই এখানে আমরা যেটা বসাই সেটা বি ভেক্টরটাকে বসাই না আরে ভাই এখানে যে এটাকে বসিয়েছ না এ ভেক্টরটাকে বসাও নি কিন্তু এই যে এ ভেক্টরটাকে বসাও নি এ ভেক্টরের কোনটাকে বসিয়েছ এ ভেক্টরের পরম মানটাকে বসিয়েছ এখানে যে ভেক্টর এটাকে বসিয়েছ এটা কিন্তু এ ভেক্টরকে বসাও এ ভেক্টরের এ ভেক্টরে কোনটাকে বসিয়েছ পরম মানটাকে বসেছো এখানে যে বি ভেক্টরটা লিখেছো না যে বি লিখেছো না এটা কিন্তু এই বি ভেক্টরটাকে বসাও নি বি ভেক্টরে কোনটাকে লিখেছো কেবলমাত্র পরম মানটাকে লিখেছো আর পরম মান সবসময় কিসে নিতে হবে যখনই তোমার এই বাহু নিয়ে কাজ করবো বাহুর পরম মান একটা সামন্তরিকের বাহুর পরম মান কোনোদিন নেগেটিভ হয় না তাই জন্য এখানে যে মানটা লিখবো সেটা কিন্তু সবসময় পজিটিভে লিখবে এখানে কিন্তু ভেক্টর বসাচ্ছ না আরে ভাই ভেক্টর বসালে মাথায় এরকম ভেক্টর সাইন দিয়ে লিখতে হতো যদি সেটা লিখতে তাহলে এখানে মাইনাস দিতে মানাতো কিন্তু এখানে তো ভেকটা বসাচ্ছ না এখানে শুধুমাত্র ম্যাগনিটিউডটাকে বসাচ্ছ মানটাকে বসাচ্ছ ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছ তাই জন্য এই ভুলটা লোকে করে লোকে ভুল করে এখানে বিয়ের জায়গাতে এখানে ভাবে মাইনাস বি আছে আহ বসিয়ে দাও মাইনাস বি এখানে এর জায়গাতে এই বসিয়ে দাও হবে না তো ওটা বুঝতে পারলে এটা হচ্ছে ফার্স্ট স্টারের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট এবার সেকেন্ড কথা শোনো সেকেন্ড কথা শোনো যখনই তুমি যখনই তুমি অঙ্ক সলভ করবে এটার ওপর এখনই অঙ্ক করাবো যখনই তুমি অঙ্ক সল্ভ করবে লোকে লোককে আমি দেখেছি ভুল করে কী করে লোককে আমি ভুল করে দেখেছি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা নিয়ে নেয় ঠিক আছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কিন্তু অ্যাঙ্গেল অঙ্ক করার সময় নিলে হবে না শোনো না ভালো করে এটা এখন আছে ঠিক আছে এটা এখন আছে ঠিক আছে আমি যখন অঙ্ক সল্ভ করবো তখনই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নিলে কিন্তু হবে না এ ভেক্টর আর এই মাইনাস বি ভেক্টরের মধ্যে এ ভেক্টর আর এই মাইনাস বি ভেক্টরের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা এটা নিলে কিন্তু হবে না কেন হবে না স্যার কী কারণে হবে না বোঝো ভালো করে আমি এইটার মধ্যে অ্যাঙ্গেল নিয়ে অলরেডি সলভ করেছি এই যে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নিয়ে অলরেডি সলভ করে আমার এই মানটা পাচ্ছি আবার যদি এই মানটা নিয়ে কাজ করি তাহলে এইখানটা মাইনাসের জায়গাতে প্লাস চলে আসবে মানে ইয়েটা ভুল হয়ে যাবে মানে কোনটা ভুল হয়ে যাবে ঠিক আছে তো আমি অলরেডি তো এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করেছি তো আবার যদি তুমি এই অ্যাঙ্গেলটাই থিটার জায়গায় বসাও এই এইখানটাতে যেটা মানটা পাচ্ছ থিটা সেখানে যদি আবার এই অ্যাঙ্গেলটা বসাও তাহলে এটা তো মানটা চেঞ্জ হয়ে আবার আগের মান ফিরে আসবে তাই না ওটা নেওয়া যাবে না তার জন্য অঙ্ক করার সময় অঙ্ক করার সময় এখানে লিখে না দরকার হলে অঙ্ক করার সময় অরিজিনাল ভেক্টর অরিজিনাল ভেক্টরের অ্যাঙ্গেল নেবে অরিজিনাল ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল নেবে ঠিক আছে মাঝের অ্যাঙ্গেল নেবে ঠিক আছে যখন অঙ্ক সলভ করবো তখন অরিজিনাল ভেক্টর কোনটা ছিল এ ভেক্টরটা অরিজিনাল ছিল আর এই বি ভেক্টরটা অরিজিনাল ছিল এই এই ভেক্টরটা এই ভেক্টরটা অরিজিনাল ছিল এদের মাঝখানে যে কোনটা এদের মাঝখানে যে কোনটা এটা নেবে বোঝা গেল এই দুটো কথা ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করো অঙ্ক সলভ করবো আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যখন অঙ্ক সলভ করবে ভুল করে এদের মাঝখানে অ্যাঙ্গেল নেবে না অঙ্ক ভুল হয়ে যাবে অঙ্ক তাহলে অ্যাঙ্গেলটা কাদের মধ্যে নেবো অরিজিনাল আমি তো এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর মধ্যে করছি আরে ভাই এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল একশো আশি ডিগ্রি মাইনাস থিটা নিয়ে একবার কাজ করে আমার মাইনাসে বেরিয়েছে আবার যদি এইটা নিয়ে কাজ করো তাহলে তো সেই মানটা আগের মান চলে আসবে ভুল হয়ে যাবে সেই জন্য যখন অ্যাঙ্গেলটা নেবে না তখন এই এ ভেক্টর আর এই বি ভেক্টর যে দুটো অরিজিনাল যে দুটো ভেক্টর আবার ফোকাস করো খাতার মধ্যে ওই অরিজিনাল যে ভেক্টরটা রয়েছে অরিজিনাল যে ভেক্টরটা এ ভেক্টর আর বি ভেক্টর এই যে অরিজিনাল যে ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা নেব এটা নেওয়া মানে একবার এটা নিয়ে কাজ করেছি আবার এটা নিচ্ছি ফলে অঙ্কটা কিন্তু ভুল হবে ক্লিয়ার হলো তোমাদের কাছে এই জিনিসগুলো ভুল হয় বলেই তোমরা অঙ্কটাকে মেলাতে পারো না তারপরে প্রবলেমে পড়ে যাও তাহলে বোঝা গেছে ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে আশা করি তো অবধি ক্লিয়ার তাহলে দুটো ভেক্টরের মধ্যে বিয়োগ কী করে করতে শিখতে পেরেছো আশা করি ক্লিয়ার হয়েছে চলো এবার অঙ্কতে আসা যাক এগুলোর উপর যে ধরনের নিউমেরিক্যাল আসে সেগুলো একটু ফল করি চলো আচ্ছা আর একটা যখন দিক বার করছিলাম না তখন একটা জিনিস করেছিলাম যে লব্ধি ভেক্টরের সাথে যে লব্ধি ভেক্টরের সাথে যে কোনটা সেটা ট্যান আলফা যদি ধরে নিই নিয়ে করেছিলাম মনে করে দেখো সেটা করেছিলাম বি এখানে করেছিলাম হচ্ছে সাইনথিটা নিচে লিখেছিলাম হচ্ছে এ কস্থিটা সরি বি থিটা প্লাস হচ্ছে এ লিখেছিলাম এটা লিখেছিলাম মনে করে দেখো আগেরবারের ক্ষেত্রে এটা এটা আগেরবারে এই অ্যাঙ্গেলটাকে বার করেছিলাম যেখানে আলফাটা হচ্ছে যেটা প্রথম ভেতর তার সাথে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা আর এখানে থিটার জায়গাতে কত বসাবো থিটার জায়গাতে একশো আশি ডিগ্রি মাইনাস থিটা বসাবো তাহলে থিটার জায়গাতে বি সাইন এখানে থিটার জায়গাতে একশো আশি মাইনাস থিটা বসিয়ে নেবে এখানে বি কস একশো আশি ডিগ্রি মাইনাস থিটা বসিয়ে নেবে প্লাস দিয়ে এ বসিয়ে নেবে এইটা হচ্ছে কোন বার করেছিলাম এভাবে এভাবে ট্যান আলফার মান বার করেছিলাম আগের বারে করে নেবে এইটা যে মানটা বেরোবে এটা সল্ট করে নেবে যেটা বেরোবেছে সেটা হচ্ছে মান এটা যদিও কাজে লাগবে না এটা খুব একটা কাজে লাগবে না কিন্তু এইটা কিন্তু আমি বার করেছিলাম মনে করে দেখো এটা কিন্তু বার করেছিলাম ট্যান আলফার মানটা বার করেছিলাম সেটা ওপরে বি সাইন থিটা নিচে বি কসথ থিটা ছিল আর প্লাস এ ছিল ঠিক আছে এটা এটা বার করেছিলাম ঠিক আছে তো যখন আমরা তো এখন কোন কোনটাকে নিয়ে কাজ করছিলাম একশো আশি ডিগ্রি মাইনাস থিটা তাহলে থিটার জায়গাতে একশো আশি মাইনাস থিটা আর এইখানে এই যে থিটার জায়গাতে একশো মাইনাস থিটা এটা এখানে বসিয়ে নেবে নিয়ে কোনটাকে বার করে নেবে ঠিক আছে কি বললাম বোঝা গেছে তো এটা লাগে না এটা লাগবেও না একদমই লাগবে না ধরতে গেলে মানে প্রায় আসেই না তো মেনলি যেটা লাগবে ওই ফর্মুলাটা খুব কাজে লাগবে যে ফর্মুলাটা আমি একটু আগে করালাম যেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এখানে যেহেতু মাইনাস করছি দুটো ভেক্টরের মধ্যে তাহলে মাইনাস টু এ বি কস থিটা এই ফর্মুলাটা ধরে যা কাজ করার এই এইটা ধরে কাজ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা এটাকে ধরে যা অঙ্ক হওয়ার এটাকে ধরে হবে বোঝা গেল চলো তো চলে আসলাম হচ্ছে কোশ্চেন নাম্বার ওয়ানে এই যে কোশ্চেনটা এটা আমি নিয়েছি হচ্ছে সাঁতরার বইটা থেকে সাঁতরা এস এ এন টিআরে সাঁতরার যে ফিজিক্সের বইটা আছে ছা যে প্রকাশনীর সেই সেই বইটা থেকে আমি নিয়েছি ঠিক আছে কোশ্চেনটা খুব ভালো লেগেছে আমার দেখো কী বলছে এটা দিয়ে তোমাদের হচ্ছে ফার্স্টের যে কনসেপ্টটা যে দুটো ভেক্টরের মধ্যে বিয়োগ কী করে করতে হয় সেটার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো তো কী করে করবে দেখো বলছে যে দুটি ভেক্টর পি ভেক্টর আর কিউ ভেক্টর যথাক্রমে পূর্ব এবং দক্ষিণ অভিমুখে ক্রিয়াশীল তাহলে পি ভেক্টরটা কোন দিকে পি ভেক্টরটা হচ্ছে পূর্ব দিকে ক্রিয়াশীল ঠিক আছে পি ভেক্টরটা পূর্ব পূর্ব মানে এদিকটা হচ্ছে পূর্ব দিক ঠিক আছে এদিকটা হচ্ছে পূর্ব দিক এদিকে হচ্ছে পি ভেক্টর ক্রিয়াশীল ভালো কথা আর কিউ ভেক্টরটা কোন দিকে ক্রিয়াশীল দক্ষিণ অভিমুখে দক্ষিণ অভিমুখে মানে কিউ ভেক্টরটা এদিক বরাবর ক্রিয়াশীল এটা হচ্ছে কিউ ভেক্টর ঠিক আছে দক্ষিণ অভিমুখে ক্রিয়াশীল কি বলছে যে এদের মান হলো যথাক্রমে থ্রি ইউ আর ফোর ইউ পি ভেক্টরটার মান কত পি ভেক্টরটার মান হচ্ছে থ্রি ইউ আর এখানে যে কিউ ভেক্টরটা তার মান হচ্ছে কত ফোর ইউ কিউ ভেক্টরটার মান হচ্ছে ফোর ইউ আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে পি ভেক্টরটার মান হচ্ছে পি ভেক্টরটার মান হচ্ছে হচ্ছে থ্রি ইউ আর হচ্ছে কিউ ভেক্টরটার মান হচ্ছে কি সে পি ভেক্টর আর কিউ ভেক্টরে বিয়োগ করতে চেয়েছে পি ভেক্টরের সাথে মাইনাস কিউ ভেক্টর করতে চেয়েছে তো আমি তোমাদেরকে কি বললাম যেটা যেটা কিউ ভেক্টরটা নেবে তার যদি বিয়োগ করতে বলে কিউ ভেক্টরটা যেটা নেবে তার যদি বিয়োগ করতে বলে তাহলে কি করতে হবে কিউ ভেক্টরটা যদি এদিকে থাকে তাহলে মাইনাস কিউ ভেক্টরটা কোন দিকে থাকবে উল্টো দিকে থাকবে এদিকে মাইনাস কিউ ভেক্টর থাকবে ঠিক আছে এদিকে মাইনাস কিউ ভেক্টর থাকবে তাহলে তাদের যে লব্ধিটা হবে অর্থাৎ এইখানে যে লব্ধিটা হবে এই লব্ধিটাকে যদি আমি আর ধরে নিই এই লব্ধিটাই কী হবে এই লব্ধিটাই হবে হচ্ছে এটাকে যদি কমপ্লিট করে দিই ঠিক আছে ধরো এটাকে লব্ধিটাকে একটু বাড়িয়ে নিলাম মানে এটাকে ঠিক করে আঁকোনা অসুবিধা কিছু নেই তো এই ধরো বাড়িয়ে নিলাম ঠিক আছে তাহলে এই যে আর ভেক্টরটা এই যে এই যে আর ভেক্টরটা এই লব্ধিটা হবে হচ্ছে এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের হচ্ছে বিয়োগ ফল ঠিক আছে মানে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মান আর ওই মুখ্যে নির্দেশ করবে তাহলে আর ভেক্টরটাকে বার করবার জন্য আমাদেরকে যেটা করতে হবে আর ভেক্টরটা কি হবে আর ভেক্টরটা হবে হচ্ছে তোমার পি ভেক্টর তার সাথে যোগ হবে মাইনাস কিউ ভেক্টর অর্থাৎ দেখো আর ভেক্টরটা কাকে ডিনোট করে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যোগটাকে ডিনোট করে এই ভেক্টরটা আর এই ভেক্টরটার যোগটাকে ডিনোট করে তাহলে আর ভেক্টরটা হচ্ছে পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টরের যোগ তার মানে আলটিমেটলি আর ভেক্টরের যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে পি ভেক্টর মাইনাস হচ্ছে কিউ ভেক্টর ঠিক আছে এবার কথাটা হলো পি ভেক্টর আর মাইনাস কিউ ভেক্টরের আমাকে মানটা জানতে চেয়েছে মানটা ভালো করে ফোকাস করে এখানে কি জানতে চেয়েছে মানটা যখনই মান জানতে চাইবে আমি তোমাদেরকে বলেছিলাম এটার মডিউলাস নিতে ফলে এটারও মডিউলাস নিতে হবে পারে ভাই মান কী করে বার করবো মান বার করবার জন্য তো এই ভেক্টরের মডিউলাস করতে হবে তো তবেই তো মান বেরোবে তো সেটা বার করলে কি হবে সেটা বার করলে যেটা হবে সেটা হচ্ছে দেখো যেটা আর নর্মাল আর এর যদি মডিউলাস করি তার ফর্মুলা যেটা দাঁড়াবে এখানে পি আর কিউ দিয়ে যেহেতু আছে তাহলে সেটা দাঁড়াবে পি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস থিটা এখানে দাঁড়াবে হচ্ছে টু পি কিউ কস থিটা যেখানে থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল থিটা কার মধ্যে অ্যাঙ্গেল থিটাটা হচ্ছে তোমার থিটাটা হচ্ছে তোমার হচ্ছে অরিজিনাল যে দুটো ভেক্টর থাকবে অরিজিনাল যে দুটো ভেক্টর থাকবে তাদের মাঝখানের অ্যাঙ্গেল তাহলে অরিজিনাল ভেক্টর দুটো কোনটা ভাই অরিজিনাল ভেক্টরটা হচ্ছে এই যে দুটো ভেক্টর এই দুটো ভেক্টর হচ্ছে অরিজিনাল ভেক্টর এই দুটো ভেক্টর হচ্ছে অরিজিনাল ভেক্টর এদের মাঝখানে অ্যাঙ্গেলটা নিতে হবে তো এদের মাঝখানে অ্যাঙ্গেল কত পরিষ্কার বোঝা যাচ্ছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ এটা এটার সোজাসুজি হচ্ছে তোমার পূর্ব দিক আর এটা সোজাসুজি হচ্ছে দক্ষিণ দিক তাহলে পূর্ব দিক আর দক্ষিণ দিকের মাঝের অ্যাঙ্গেল কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এখানে যে থিটাটা রয়েছে এখানে নাইনটি ডিগ্রি ফুট করবো তাহলে এখানে বসাও তাহলে কী হচ্ছে পি এর মান কত পি এর মান দেখো বলা আছে যে পি এর মানটা হবে থ্রি ইউ তাহলে পি এর জায়গাতে এখানে বসাবো হচ্ছে থ্রি ইউ তাহলে থ্রি ইউ তার হচ্ছে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দেবো প্লাস আছে প্লাস কিউ কিউয়ের মান কত কিউয়ের মান বলা আছে ফোর ইউ তাহলে এখানে ফোর ইউ লিখবো লিখে হচ্ছে তার স্কোয়ার লিখবো মাইনাস টু পি কিউয়ের মান এখন আর বসাচ্ছি না কারণ বোঝাই যাচ্ছে এটা জিরো হয়ে যাবে কস থিটার মান কত এই জায়গাটার কোনটা এই থিটা কার মধ্যে অ্যাঙ্গেল বুঝতে পেরেছ তো অরিজিনাল যে দুটো ভেক্টর অরিজিনাল যে দুটো ভেক্টর তার মাঝে অ্যাঙ্গেল যেটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি কস নাইনটির মান হচ্ছে জিরো ভালো করে ভেবে দেখো কস নাইনটির মান জিরো ফলে জিরোর সাথে টু কিউ গুণ হবে ফলে এটা গোটাটা জিরো হয়ে যাবে এই পাশের গোটাটা জিরো হয়ে যাবে তাহলে এখানে যেটা থাকবে থ্রি ইউ স্কোয়ার আর প্লাস দি ফোর ইউ স্কোয়ার মানে এটাকে সলভ করে দাঁড়াবে থ্রি ইউ স্কোয়ার মান হচ্ছে নাইন ইউ স্কোয়ার আর এখানে ফোর ইউ স্কোয়ার দেখো থ্রি ইউ স্কোয়ার মানে নাইন ইউ স্কোয়ার আর ফোর ইউ স্কোয়ার মানে ষোলো স্কোয়ার মানে হচ্ছে নয় স্কো নয় ইউ ইউ স্কোয়ার প্লাস ষোলো ইউ স্কোয়ার মানে অ্যাকচুয়ালি পঁচিশ ইউ স্কোয়ার তাহলে এখানে দাঁড়ালো টোয়েন্টি ফাইভ ইউ স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করে দেখবে টোয়েন্টি ফাইভ ইউ স্কোয়ার পঁচিশে রুট করা মানে পাঁচ ইউ স্কোয়ার রুট করা মানে ইউ ঠিক আছে ঠিক আছে তাহলে ফাইভ ইউ হচ্ছে তোমার অ্যান্সার হবে ফাইভ ইউ হচ্ছে তোমার অ্যান্সার হবে তোর আর হচ্ছে তোমার কিউ ভেক্টরের মধ্যে যে পরম মানটা যে মানটা সেটা হচ্ছে এটা শুধু মান বার করতে বলেনি তার সাথে কী বার করতে বলেছে অভিমুখও বার করতে বলেছে অভিমুখও বার করতে বলেছে তাই তো এবার অভিমুখটা কী করে বার করবো নাও দেখো অভিমুখ বার করবার নিয়ম হচ্ছে যেটা হচ্ছে তোমার লব্ধি ভেক্টর তার সাথে যেটা তোমার মানে এমনি ভেক্টর থাকছে তাদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা লব্ধি ভেক্টর আর নর্মাল যে ভেক্টরটা থাকবে তাদের মাঝের অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে নিতে হবে এই অ্যাঙ্গেলটাকে লবধি ভেক্টর আর নর্মাল ভেক্টরের অ্যাঙ্গেল লব্ধি ভেক্টর আর নর্মাল ভেক্টরের অ্যাঙ্গেল তো এখানের অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরে নিচ্ছি আলফা ধরে নিলে কী করে করবো দেখো আমার এখানটা দেখো পি এর মান জানা আর এইখানটা দেখো এটা যতটা এটা যদি কিউ হয় তাহলে এটাও কিন্তু কিউ হবে তাহলে এটাও কিন্তু কী হবে এটাও কিন্তু কিউ হবে তাই কি না আরে ভাই এটা যদি এটা যদি মানে কিউ হয় তার সাপেক্ষে তার সামনের বাহুটা কিউ হবে না এটার সমান মাপেরিত বাহু এটা তাহলে কী হবে তুমি এবার এ এটাকে যদি আলফা ধরে নাও আলফা কোণের সামনের বাহু লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান আলফা ইকুয়াল টু এইখানটাতে আমরা কিন্তু কখনোই ভুল করে কিন্তু এখানে কিন্তু কি বসাবে না বলো এটা যদি মাইনাস কিউ ভেক্টর হয় তাহলে এটা অবশ্যই কিন্তু মাইনাস কিউ ভেক্টর হবে ঠিক কথা কিন্তু আমি এখানে ট্যান আলফার সময় যে মানটা বসাবো এটা এখানে শুধুমাত্র নর্মাল মানটাকে বসাবো ভেক্টরটাকে বসাবো না ওর জন্য আলফা কোণের সাপেক্ষে তার সামনের বাহু যেটা মাইনাস কিউ ভেক্টর সেটা মাইনাস কিউ ভেক্টর লিখবো না শুধু কিউ লিখবো আমি তোমাকে বলেছি শুধু মানটাকে বসাবে ভেক্টরটাকে বসাবে না তাহলে লম্বর জন্য কিউটাকে বসালে আর ভূমির জন্য পিটাকে বসালে তাহলে কিউ বাই পি তাহলে ট্যান আলফা ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এর মান কত কিউয়ের মান হচ্ছে দেখো কিউয়ের মান হচ্ছে ফোর ইউ তাহলে ওপরে বসালাম ফোর ইউ আর পি এর মান কত পি এর মান হচ্ছে থ্রি ইউ তাহলে ইউ ইউ কেটে গেল তাহলে ট্যান আলফা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ফোর বাই তিন তাহলে শুধু আলফা দাঁড়াবে হচ্ছে ট্যান ইনভার্স চারের তিন ফোর বাই তিন এটা দাঁড়াবে মানটা ট্যান ইনভার্স চারের তিন ঠিক আছে ট্যান ইনভার্স চারের তিন টেন ইনভার্স চারের তিন হচ্ছে অভিমুখ হবে কার সাথে পি ভেক্টরের সাথে মানে ব্যাপারটা হচ্ছে তোমার পি ভেক্টরটা কোন দিক বরাবর গতিশীল পূর্ব দিক বরাবর তাহলে পি ভেক্টর যেটা পূর্ব মানে তোমাকে লিখতে যেটা হবে যে পূর্ব দিকের সাথে কত ডিগ্রি কোণে আছে ট্যান ইনভার্স চারের তিনের তিন কোন করে আছে ঠিক আছে মানে খালি বলতে হবে যে এ পি মাইনাস কিউ ভেক্টরের যে মানটা সেই মানটা হল হচ্ছে ফাইভ ইউ আর এর যে অভিমুখটা হবে সেটা কিভাবে বলবে সেটা হচ্ছে পি ভেক্টরের সাথে পি ভেক্টরের সাথে কত কোন করে আছে ট্যান ইনভার্স চারের তিন কোন করে আছে ঠিক আছে এটা ক্যালকুলেটারে মেরে দেখবে এরকম অ্যান্সার আসে এটা আসে সম্ভবত ফিফটি থ্রি ডিগ্রি এরকম মান পাও ফিফটি ডিগ্রি পাও ঠিক আছে তাহলে বলতে বলতে পারো এটাও বলতে পারো যে এটা হচ্ছে পূর্ব দিকের সাথে এটা হচ্ছে তিপ্পান্ন ডিগ্রি কোন করে হচ্ছে তোমার এই পি মাইনাস কিউ ভেক্টরের মানটা থাকবে বোঝা গেল কি বললাম চলে আসলাম কোশ্চেন নাম্বার টুতে দেখো এইখানে যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে আইআইটি এইটটি টুতে আসা কোশ্চেন এবং এটাও আমি সাঁতরার বই থেকেই নিয়েছি ঠিক আছে আইআইটি এইটটি টুতে আসা কোয়েশ্চেন এবং সাঁতরার বই থেকে নিয়েছি দেখো কোশ্চেনটা কি বলছে বলছে একটি গাড়ি পাঁচ মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল পাঁচ সেকেন্ড পাঁচ মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল তাহলে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছিল মানে আমি ধরে নিচ্ছি পূর্ব দিকটা তোমার এই দিক বরাবর তো গাড়িটা এদিক বরাবর চলছিল এটা কত মিটার পার সেকেন্ড বেগে পাঁচ মিটার পার সেকেন্ড মানে পাঁচ মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এরমভাবেই লিখে এটা এটা এই বেগে কোন দিকে চলছিল পূর্ব দিকে চলছিল তো এই বেগটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ভি ওয়ান এটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান বেগে এই দিকে যাচ্ছিলো ভাই কোনো অসুবিধা নেই আবার বলছে গাড়িটি দশ সেকেন্ড সময় গতির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে একই বেগ লাভ করলো উত্তর দিকে গেলো এরপরের বার কী করলো দশ সেকেন্ডের মধ্যে গাড়িটা কোন দিকে যাওয়া শুরু করলো উত্তর দিকে উত্তর দিকে যাওয়া শুরু করলো তার মানে গাড়িটা কি হবে এখান থেকে উপরের দিকে যাবে এটাই উত্তর দিক এটাই উত্তর দিক ভাই এটাই তো উত্তর দিক আরে ভাই উত্তর দিক কোনটা ওপর দিকে তাহলে উত্তর দিকটা আমি কোন দিকে লিখলাম উপর দিকে এবার সবার মনে কি প্রশ্নটা হচ্ছে আমি বুঝতে পারছি সবাই এইটা ভাবছ যে এদিকে পূর্ব দিকে গেল যাওয়ার পর উত্তর দিকে গেল তাহলে ছবিটা তো এরকম আঁকতে পারতো স্যার যে এরকম এটার সাথে অ্যারোটা ওপর দিকে দিতে পারতো কিন্তু দেখো তোমাদের ভেক্টরের নিয়মের একটা মানে ভেক্টরের একটা নিয়ম আছে যখন দুটো ভেক্টরকে অ্যাড করতে হয় না সবসময় জানবে যে দুটো ভেক্টরের এই যে একটা ভেক্টর থাকবে আর আর একটা যে ভেক্টর থাকবে দুটো ভেক্টরের টেলের সাথে টেলকে অ্যাড করতে হয় মানে এই যে ভেক্টরটা থাকবে এই ভেক্টরের যে টেলটা আর এই ভেক্টরের যে টেলটা এই দুটোকে পরস্পরের সাথে জয়েন করতে হয় কখনও এই একটা ভেক্টরের হেডের সাথে একটা ভেক্টরের হেডের সাথে এই ভেক্টরের টেলটাকে টেলটাকে জুড়বে না দেখো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এটা যদি একটা ভেক্টর হয় এটাকে বলা হয় হেড আর এইটাকে বলা হয় ভেক্টরের টেল মানে এই এইটাকে বলা হয় ভেক্টরের লেজ আর এটাকে বলা হয় হেড মানে মাথা তাহলে আমি যদি এখানে জুড়ে দিতাম তাহলে কি হতো বলতো আমি এদিকে ভেক্টরটাকে দিতাম দেওয়ার পরে এদিক জুড়ে দিতাম তার ফলে কী হতো এই ভেক্টরের হেডের সাথে অন্য যে ভেক্টরটা টানতাম তার হে তোমার লেজটা যুক্ত হয়ে যেত দেখো এর হেডের সাথে এর লেজ যুক্ত হয়েছে এই সেকেন্ড ভেক্টরটার এই ভেক্টরটার কোনটা যুক্ত হয়েছে লেজটা কার সাথে এই ভেক্টরের হেডের সাথে হেডের সাথে সেটা যুক্ত করা যায় না তাহলে কি করতে হয় একটা ভেক্টরের লেজের সাথে অন্য আর একটা ভেক্টরের লেজকে যুক্ত করতে হয় এই ভেক্টরের লেজের সাথে সেকেন্ড যে ভেক্টরটা টানবো তার লেজটাকে যুক্ত করতে হয় সেই জন্য আমরা কোথা থেকে যুক্ত করব এইটাকে যুক্ত করব এইটাকে যুক্ত করব লোকে এটাকে যুক্ত করে দিয়ে করে দেবে তাতেও হবে কিন্তু তাতে প্রবলেমটা একটু কঠিন হবে কঠিন প্রবলেম আমরা বানাবো না আমরা জেনে রাখবো যে একটা ভেক্টরের যেটা লেজের পার্ট থাকে অন্য আর একটা ভেক্টরেরও কিন্তু লেজের পার্টটাই তার সাথে যুক্ত করব এই ভেক্টরের লেজের পার্ট কোনটা এইটা এই ভেক্টরের লেজের পার্ট কোনটা এইটা দুটো লেজের পার্ট পরস্পরের সাথে জয়েন আছে ঠিক আছে যদি আমরা এখান থেকে টেনে দিতাম এই ভেক্টরের হেডের সাথে এদিকে টেনে দিতাম তাহলে প্রথম ভেক্টরের হেডের সাথে দ্বিতীয় ভেক্টরের লেজ যুক্ত হতো লেজ যুক্ত হতো যেটা ভুল আমাদেরকে নিয়ম কি একটা ভেক্টরের লেজের সাথে অন্য আর একটা ভেক্টরের লেজকে যুক্ত করব তাহলে কনসেপ্ট ঠিক থাকবে অঙ্ক সব থেকে ভালোভাবে হবে তুমি উত্তর দিকে যেটা যাচ্ছে বলছে সেটা একই বেগে যাচ্ছে এখানে ওয়ার্ডটা ফোকাস করো উত্তর দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে একই বেগে যাচ্ছে মানে এই যে বেগটা এই বেগটাকে যদি আমি ভিটু ধরেই নিই সেটা একই বেগ আছে অর্থাৎ এটা পাঁচ মিটার পার সেকেন্ডই আছে ঠিক আছে পাঁচ মিটার পার সেকেন্ডই আছে আমাকে কী বার করতে বলছে গাড়িটার কী বার করতে বলছে গাড়িটার তরণের মান গড় তরণের মান মানে তরণের মান বার করতে বলছে তো তরণ মানে হচ্ছে জেনে রাখবে তরণ মানে জেনে রাখবে যে হচ্ছে অন্তিম বেগ অন্তিম বেগ ঠিক আছে মাইনাস প্রাথমিক বেগ ঠিক আছে প্রাথমিক বেগ ঠিক আছে বাই কি বাই হচ্ছে সময় এটা হচ্ছে তরণের ভ্যালু তরণ বার করবার ভ্যালু তরণের তরণের ফর্মুলা এটা 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 নিশ্চয়ই সবাই শিখে গেছে তখনে ভেক্টর করছো মানে এই জিনিসগুলো তো জানা তরণ কি করে বার করে নিশ্চয়ই জানো আর ক্লাস নাইনেরও জিনিস এটা তরণ মানে হচ্ছে অন্তিম বেগ মাইনাস হচ্ছে প্রাথমিক বেগ বাই হচ্ছে সময় তো অন্তিম বেগটাকে কোনটা ধরছি অন্তিম বেগটা হচ্ছে ভিটু তাহলে অন্তিম বেগের জায়গাতে ভি টু ভেক্টর লিখবো অন্তিম বেগটাকে এটাকে এটাকে ভি ওয়ান ভেক্টর এটা হচ্ছে ভি টু ভেক্টর তাহলে অন্তিম ভেক্টরের জায়গায় কোনটা লিখবো ভিটু ভেক্টরটাকে লিখবো তাহলে অন্তিম বেগের জায়গাতে লিখবো হচ্ছে ভি টু ভেক্টর আর মাইনাস করবো কোনটাকে প্রাথমিক বেগটাকে প্রাথমিক বেগ বলতে ভি ওয়ান ভেক্টরকে তাহলে সে ভি ওয়ানটাকে মাইনাস করবো ভি ওয়ান ভেক্টরটাকে বাই দিয়ে কি লিখবো সময় লিখবো ঠিক আছে বাই দিয়ে আমরা আপাতত এটাকে সময়টাকে টি ধরে নিচ্ছি এই সময়টাকে টি ধরে নিচ্ছি অসুবিধা কিছু নেই সময় তো স্কেলার রাশি তাই তাইজনের মাথায় ভেক্টর সাইন দিয়ে নি বুঝতে পারা গেছে এতটা অবধি আচ্ছা এটা হচ্ছে ভিটু তাহলে এটা ভিটু লিখবে এটাকে ভি ওয়ান লিখবে এটা লিখতে ভুলে গেছিলাম ঠিক আছে অন্তিম বেগটাকে কী দিয়ে ডিনোট করছি ভিটু দিয়ে তাই জন্য ভিটু তার মাথায় ভেক্টর সাইন প্রাথমিক বেগটাকে কী দিয়ে ডিনোট করছি তোমার হচ্ছে ভি ওয়ান দিয়ে তাহলে ভি ওয়ান লিখে তার মাথায় ভেক্টর সাইন স্যার এইগুলোর মাথায় ভেক্টর কেন দিলেন আরে ভাই এটা বেগ আছে বেগ হচ্ছে ভেক্টর রাশি আরে এটা তো অন্তিম ব্যক্ত ব্যক্তি রাশি ভেক্টর রাশি এটা প্রাথমিক ব্যক্ত ব্যক্তি রাশি ভেক্টর রাশি তাই জন্য এটার মাথা ভেক্টর এটার মাথা ভেক্টর আর সময়টা কী রাশি স্কেলার রাশি তাই জন্য এটার মাথা কোনো মানে কিছু আমি দিইনি তাহলে আমাকে কী করতে হচ্ছে ভি টু ভেক্টরের সাথে ভি ওয়ান ভেক্টরের বিয়োগ করতে হচ্ছে তাহলে ভি টু ভেক্টরের সাথে যদি ভি ওয়ান ভেক্টরের বিয়োগ করতে হয় তার মানে ভি টু ভেক্টরের সাথে যদি আমি নেগেটিভ ভি ওয়ান ভেক্টরকে যোগ করে দিই তাহলে ব্যাপারটা কী থাকবে তাহলে আমি একটা কাজ করছি নেগেটিভ ভি ওয়ান ভেক্টর বানাচ্ছি ভি ওয়ান ভেক্টরটা এদিকে হচ্ছে আমার পজিটিভ তাহলে উল্টো দিকে যদি আমি টানি এটা হচ্ছে আমাদের ভি ওয়ান ভেক্টরটাই আসবে কিন্তু নেগেটিভে আসবে বোঝা গেছে তাহলে এদের লব্ধি যেটা হবে অর্থাৎ এই যে লব্ধিটা হবে এই যে লব্ধিটা হবে ঠিক আছে এই যে লব্ধিটা যেটা হবে এটাকে যদি আর ধরে নিই ঠিক আছে এটাকে যদি আর ধরে নিই এই লব্ধিটা যেটা হবে সেটা হচ্ছে এই ভি টু ভেক্টর আর নেগেটিভ ভি ওয়ান ভেক্টরের যোগ ঠিক আছে তাহলে এই লোব দি আর ভেক্টরটা আমি ছবিটাকে এখানে পরিষ্কার করে আঁকছি একটা ভালো করে দেখি বলছিলো পূর্ব দিকে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিলো মানে পাঁচ মিটার পার সেকেন্ড পূর্ব দিকে মানে ভি ওয়ান বেগে এটা হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে এদিকে পূর্ব দিকে যাচ্ছিলো তো এটা ভি ওয়ান ভেক্টর লিখলাম তারপরে কি বলছে গাড়িটা দশ সেকেন্ড সময় গতির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে গেলো উত্তর দিকে গেলো মানে আমি লেস থেকে টানবো লেজ লেস থেকে লেস টানবো মানে এদিকে আমি এখান থেকে টানা মানে হেড হয়ে যেত ভুল হয়ে যেত সেই যেটা বোঝালাম এতক্ষণ ধরে আর কি উত্তর দিকে কত গেছে একই বেগে কতটা ফোকাস করো একই বেগে বলেছে মানে এদিকটাকে যদি আমি ভি টু ধরে নিই ভি ভেক্টর ধরে নিই তাহলে এটা হবে কত একই বেগ থাকবে অর্থাৎ পাঁচ মিটার পার সেকেন্ড বেগ থাকবে একই থাকবে এবার বলছে গাড়িটার গড় তরণের মান গড় তরণ বলতে আমি ভি টু ভেক্টর আর ভি ওয়ান ভেক্টরের মধ্যে বিয়োগ করবো বিয়োগ করবো মানে আমি ভি ওয়ান ভেক্টরটাকে যদি নেগেটিভ ভেক্টর বানাতে পারি তাহলে আমি দু মানে ভি টু ভেক্টরের সাথে ভি ওয়ানের নেগেটিভ পার্টটাকে যোগ করে দিলেই আমার কাজ হয়ে যাবে তাই জন্য ভি ওয়ান ভেক্টরটা তো এদিকে হচ্ছে পজিটিভ তাহলে তার উল্টো দিকে ভি ওয়ান ভেক্টরটা উল্টো দিকে ভি ওয়ান ভেক্টরটা হচ্ছে নেগেটিভ উল্টো দিকে ভি ওয়ান ভেক্টরটা হচ্ছে নেগেটিভ যেটার মান একই থাকবে অর্থাৎ পাঁচ মিটার পার সেকেন্ড ঠিক আছে পাঁচ মিটার পার সেকেন্ড ঠিক আছে বুঝতে পারলে কথাটা কী বললাম এখানে এসব লেখার দরকার নেই পাঁচ মিটার পার সেকেন্ড আমি বোঝানোর জন্য বললাম এগুলো লেখার দরকার নেই এখন ঠিক আছে এগুলো ছেড়ে দাও এখন ঠিক আছে এটা ছেড়ে দাও আপাতত ঠিক আছে আপাতত ছাড়ো এদিকটা হচ্ছে তোমার ভি টু ভেক্টর এতটা অবধি ক্লিয়ার আছে আর উল্টো দিকটা হবে কি আমার মাইনাস ভি ওয়ান ভেক্টর তাহলে যদি আমি ভি ওয়ানের সাথে যদি ভিটুর মধ্যে বিয়োগ করতে চাই তাহলে আমাকে লোভধি আঁকতে হবে তাহলে লোভধি আঁকতে হলে এরম জায়গা দিয়ে এটা লোধিটা যাবে এরম জায়গা দিয়ে লব্ধিটা যাবে যেটা হচ্ছে আর আর ভেক্টর তাহলে এটাকে জুড়ে দিচ্ছি এটাকে জুড়ে দিচ্ছি বোঝা গেছে কথাটা কি বললাম এবার আমি যে আর ভেক্টরটা যেটা পাবো এই আর ভেক্টরটা হবে কি এই ভি ভেক্টরের সাথে ভি ওয়ান ভেক মাইনাস ভি ওয়ান ভেক্টরের যোগফল আর ভেক্টরটা হবে ভি টু ভেক্টরের সাথে যুক্ত হবে এই মাইনাস ভি ওয়ান ভেক্টরটা মাইনাস ভি ওয়ান ভেক্টরটা এটা যুক্ত হবে সেটাই মানে আর ভেক্টর তাহলে এটাকে সলিউশন করলে এরকম দাঁড়ায় আর ভেক্টর ইকোয়াল টু ভি টু ভেক্টর মাইনাস ভি ওয়ান ভেক্টর আশা করি বোঝা গেছে এবার এটার যদি আমি মডিউলাস করি তাহলে আমার এই ভি টু মাইনাস ভি ওয়ানের যে মডিউলাসটা সেটা যদি আমি নিই তাহলে এখানে মানটাকে বসাতে পারবো তাহলে দেখো আর ভেক্টর এর যদি আমি মডিউলাস করি তাহলে আমার এখানে ভি টু মাইনাস ভি ওয়ান যে ভেক্টরটা রয়েছে এটারও মডিউলাস হয়ে যাবে তো এটার মডিউলাস করা মানে আমরা ফর্মুলা জানি কি হবে ফর্মুলা হবে হচ্ছে ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু ভি টু ভি ওয়ান কস থিটা কস থিটা এটা হচ্ছে ফর্মুলা থিটাটা কার মাঝের অ্যাঙ্গেল যেটা অরিজিনাল দুটো ভেক্টর ছিল অর্থাৎ ভি আর ভি তাদের মাঝের অ্যাঙ্গেল মানে ভি আর ভি টু এইটার মাঝের অ্যাঙ্গেল ঠিক আছে সেটা হচ্ছে থিটা বোঝা গেল তাহলে এটার মাঝের অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি কখনও ভুল করে এদিকের অ্যাঙ্গেলটা নেবে না হয়তো নাইনটি ডিগ্রি বেরোবে কিন্তু কনসেপ্টটা ভুল হয়ে যাবে ভি মানে যেটা অরিজিনাল ভেক্টর ছিল ভি ওয়ান আর অরিজিনাল যেটা ভেক্টর ছিল ভি তার মাঝের অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি তোমরা যদি এদিকের অ্যাঙ্গেলটা নিতে চাও নিতে পারো তাহলে এই জায়গাটাতে প্লাস করে দেবে তখন বোঝা গেল কথাটা কী বললাম চলো এবার তো অঙ্ক কিছু নেই এবার তো এখানে দেখো ভি বলতে কী ভি টু বলতে টুর মান কত টুর মান দেওয়া ছিল হচ্ছে তোমার পাঁচ তাহলে এখানে পাঁচ বসিয়ে তার স্কোয়ার করবো প্লাস দিয়ে ভি ওয়ানের মানও বেগ থাকবে পাঁচের স্কোয়ার আর এখানে দেখো মাইনাস টু এই ভি টু ভি ওয়ান যেমন আছে লিখলাম আর কস থিটার বলতে কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি আশা করি বোঝা গেছে তাহলে এখানে দেখো কস নাইনটি মান হচ্ছে জিরো জিরোর সাথেই সবকটা হবে জিরো হয়ে যাবে শুধু পাঁচের স্কোয়ার প্লাস পাঁচে স্কোয়ার পরে থাকবে তার মানে এটা থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার সেটা হচ্ছে পাঁচ স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার মানে পঞ্চাশ দেখো পাঁচ স্কোয়ার মানে পঁচিশ আর এই পাঁচ স্কোয়ার মানে হচ্ছে পঞ্চাশ তাহলে রুট ওভার পঞ্চাশ বেরোবে ঠিক আছে তাহলে এটার যদি আমি মডিউলাস নিই মডিউলাস নিই তাহলে আমি এটার মানটা ঠিক করে বার করতে পারবো তাহলে এটার মডিউলাস করলে কী দাঁড়াবে দেখো এটার মডিউলাস করলে এইখানটা যেটা লিখবো সেটা হচ্ছে রুট ওভার পঞ্চাশ আর যেটা হচ্ছে তোমার টি রয়েছে টিটা কত রয়েছে টিটা হচ্ছে দশ সেকেন্ড তাহলে নিচে হচ্ছে দশ তাহলে এটাকে যদি দেখো এইখানটাতে আমরা অ্যাকচুয়ালি কী বসাই তরণটা যেটা বার করছি এটা তো মান বার করছি মান বার করছি বলে এটার মডিউলাস নিয়ে নিয়েছি ঠিক আছে মান বার করছি বলে এটার মডিউলাস বসাচ্ছি ঠিক আছে অনেকে ভাবছো যে স্যার মডিউলাসটা কেন নিল আমি যে বললাম এখানে কী বার করছি আগে বার করবো হচ্ছে এটার মান তারপরে বার করব অভিমুখ তাহলে আগে মানটা বার করছি বলে এটার মডিউলাস নিয়েছি তাহলে ভি টু মাইনাস ভি ওয়ানের মডিউলাস কত বার করেছি ভি টু মাইনাস ভি ওয়ানের মডিউলাস কত বার করেছি এটা ক্যালকুলেশন করে বেরিয়েছিল রুট পঞ্চাশ তাহলে এখানে রুট পঞ্চাশ বসালাম নিচে হচ্ছে দশ বসালাম রুট পঞ্চাশ মানে হিসাব করে দেখবে ফাইভ রুট টু হয় নিচে দশ হচ্ছে কাটাকুটি হচ্ছে পাঁচ আর দশ নিচে হচ্ছে দুই তাহলে এখানে থাকছে হচ্ছে রুট টু আর এই দুইটাকে আমি ভেঙে লিখতে পারি রুট টু ইন্টু রুট টু মানে ক্যালকুলেশন করা মানে ওয়ান বাই রুট টু অ্যান্সার বেরোবে ওয়ান বাই রুট টু অ্যান্সার বেরোবে দেখে নাও রুট পঞ্চাশ মানে কিন্তু হচ্ছে ফাইভ রুট টু ক্যালকুলেশন নিশ্চয়ই পারবে দশ আছে তাহলে থাকলো কাটাকুটি করবে অ্যান্সার বেরোবে ওয়ান বাই রুট টু ঠিক আছে বা ক্যালকুলেটার মেরে দেখো ওয়ান বাই রুট টু অ্যান্সার পাচ্ছ ঠিক আছে তাহলে জেনে রাখো তরণটা তরণের যে মানটা বার করতে দিয়েছিল মানটা বেরিয়ে গেল ওয়ান বাই রুট টু মানটা কত বেরোলো ওয়ান মানটা বেরিয়ে গেল ওয়ান বাই রুট টু ঠিক আছে এবার বার করতে দিয়েছে অভিমুখ এবার বার করতে দিয়েছে কি অভিমুখ অভিমুখ কার সাথে বার করতে হয় মানে যেটাকে তুমি আগে লিখছো সেটার সাথে যে অ্যাঙ্গেলটা আর কি সেটাকে সেটাকে বার করতে হবে অভিমুখটাকে বার করতে হবে অভিমুখটাকে বার করতে হলে কী করতে হবে কোন অ্যাঙ্গেলটাকে নিতে হবে অ্যাঙ্গেলটাকে নিতে হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে অবশ্যই এই অ্যাঙ্গেলটাকে নিতে হবে অভিমুখটা যেটা লব্দি ভেক্টর আর তার সাথে যেটা প্রথমে যে ভেক্টরটাকে লিখছো প্রথম ভেক্টর কোনটাকে লিখেছো ভি টুকে নট ভি ওয়ানকে কিন্তু লব্ধি ভেক্টর আর প্রথমে যে ভেক্টরটাকে লিখছো তার মধ্যে অ্যাঙ্গেল অর্থাৎ এখানটা যদি আমি আলফা ধরে নিই তাহলে আমার কাজ হয়ে যাবে এটা ভি ওয়ান মানে এই জায়গাটা ভি ওয়ান হবে কাজ শেষ দেখো এবার তো হয়েই গেল আর কিছু নেই দেখো এখানে তো এখানের কোনটা যদি আলফা হয় এর সাপেক্ষে সামনের বাহুটা কি হবে লম্ব আলফা কোণের সাপেক্ষে তার সামনের বাহু লম্ব আর আলফাটা যার সাথে কোন করে থাকবে এটা হচ্ছে ভূমি তাহলে দেখো তাহলে ট্যান আলফার যে মানটা বেরোবে সেটা হচ্ছে এটার সাপেক্ষের সামনের বাহুটা লম্ব লম্ব এটার মান কত হবে ভি ওয়ান হবে কারণ এই নীচটাতে যদি ভি ওয়ান হয় তাহলে এটাও কিন্তু ভি ওয়ান হবে তাহলে ওপরে লিখবো হচ্ছে ভি ওয়ান আর ভূমি বলতে কোনটা এই বাহুটা ভূমি হবে আলফা যার সাথে কোন করে থাকবে এটার সাথে এটার সাথে কোন করে থাকবে তাহলে এটা ভূমি হবে তাহলে এটা কত এটা হচ্ছে ভিটু তাহলে ট্যান আলফা ইকোয়াল টু হচ্ছে ভিওয়ান ভিওয়ানের ভ্যালু কত দেওয়া আছে ভি ওয়ানের ভ্যালু পাঁচ দেওয়া আছে ভিটুর ভ্যালু পাঁচ দেওয়া আছে এখানে কিন্তু মান লিখবে এখানে ভেক্টর না বারবার বলছি এখানে ভেক্টর কেউ দিয়ে দেবেন এরকম এটা দিলে ভুল হয়ে যাবে ভেক্টর দেবে না কেবলমাত্র মানগুলো লিখবে আমি তো অঙ্ক সলভ করছি আমি তো গাণিতিক রূপে কাজ করছি এখানে সবাই স্কেলার মানটা লিখবে এটা ভিওয়ানের মান পাচ্ছিলো ভিটুর মানও পাচ্ছিলো কারণ বেগটা পাঁচ থেকে পরে বেগটা একই ছিল পাঁচ ছিল তাহলে পাঁচ বাই পাঁচ করব মানে অ্যান্সার এক পাবো তাহলে টেন আলফার যে মানটা পাবো সেটা হচ্ছে ওয়ান তাহলে টেন আলফা ইকুয়াল টু হচ্ছে ওয়ান কত ডিগ্রিতে হয় টেন ফর্টি ফাইভ ডিগ্রিতে হয় তাহলে আলফা ইকোয়াল টু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আলফা ফর্টি ফাইভ ডিগ্রি কোন দিকের সাথে উত্তর পশ্চিম দিকের সাথে মানে উত্তর দিকের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি এই উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোন করেছে ফর্টি ফাইভ ডিগ্রি ভালো করে ভাবো এটা উত্তর দিক তার সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে কোন দিকে গেছে উত্তর পশ্চিম দিকে গেছে ঠিক আছে তাহলে উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম দিকে গেছে কার সাথে কোন করে উত্তর দিকের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে ঠিক আছে এটা হচ্ছে দিকটা এটা হচ্ছে অভিমুখটা তাহলে বুঝতে পারলে অভিমুখটা কী হলো উত্তর দিকের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে এটা উত্তর দিক তার সাথে কত ডিগ্রি কোন করে আছে ফর্টি ফাইভ ডিগ্রি কোণে কোন দিকে আছে এটা উত্তর পশ্চিম দিক এটা তো উত্তর পশ্চিম দিক রে ভাই আরে বাবা এটা ধরো নর্থ এটা হচ্ছে তোমার সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট তাহলে এদিকটাকে কি বলবে উত্তর পশ্চিম দিক বলবে কিনা নর্থ আর ওয়েস্টের মাঝের দিক উত্তর আর পশ্চিমের মাঝের দিক তাহলে এটাকে উত্তর পশ্চিম দিক বলবে তো উত্তর পশ্চিম দিকে গেছে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি কোন দিকের সাথে নর্থ এর দিকের সাথে তাহলে উত্তর দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে উত্তর পশ্চিম দিকে গেছে উত্তর আর পশ্চিমের উত্তর পশ্চিম দিকে গেছে বোঝা গেছে তাহলে এই জন্য লিখতে হবে উত্তর পশ্চিম দিকে গেছে উত্তর দিকের সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন করে এটা হচ্ছে অভিমুখ আর মানটা বার করেছিলাম দেখো মানটা ছিল ওয়ান বাই রুট টু এই তরণের মান আর অভিমুখের মান দুটোই বেরিয়ে গেল আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো ঠিক আছে